এজন্য আমি তো ছেলেদেরকে ফর্মুলা দেই, ছেলেরা শুনো, এই যারা বিয়ে করো না তোমরা শুনো, যখন মেয়ে দেখতে যাবা প্রথম জিজ্ঞেস করবা কোরআন কারীম পড়েছ? তো বলবে জি না, তুমি বলবা তোমাকে নিব না। আচ্ছা এই মেয়েরা পর্দা কেন পড়ে না? জানে না পর্দা ফরজ এটা কি জানে না। আচ্ছা স্বামীর হক দাবরকে দেয় কিনা? হাজার হাজার দেয়নি কেন? স্বামীর হক শ্বশুরকে দিয়ে বসে থাকে, স্বামীর হক শ্বশুরকে দিয়ে বসে থাকে কেন? তাহলে বাঁচার উপায় কি? জানা। বল বাঁচার উপায় কি? এই জানা কোথায়? জোরে কয় না, এই জানা কোথায়? তাহলে মহিলা মাছের জরুরত কত দূর? ফরজে আইন কেউ পারলে মোকাবেলা করলে মোনাজারা করলে আমার লক্ষ্য করো। যদি আজ থেকে 20 বছর আগে দেশে মহিলা মাদ্রাসা হইতো, এই রাস্তায় আর এই দেশের শহরে বন্দরে এত নগ্নতা হইতো না। অনেকদিন পরে এটা আমরা বুঝছি, আমরা বুঝতে দেরি করে ফেলেছি। আমরা বুঝতে কি করে ফেলেছি বলেন? দেরি করে ফেলেছি। আপনার ছেলেকে দিন শিখানো আপনার উপর যতটা জরুরি, আপনার মেয়েকে দিন শিখানো আপনার উপরে ততটা জরুরি। বলেন ঠিক না ভাই? ঠিক বলেন না? আগে মুখস্থ করেন। ছেলেকে দিন শিখানো, মেয়েকে দিন শিখানো সমান তালে জরুরি না, একটু কম বেশি আছে। হ্যাঁ আমি বলি একটা মেয়েকে দিন শিখান, একটা মেয়েকে দিন শিখান। এই মেয়ের দিন শিখার দ্বারা হাজারো লাখো যুবক জাহান্নামী হওয়া থেকে বেঁচে যাবে। হাজারো লাখো যুবক, সে তার 13 বছর আর 14 বছর বয়স থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত হাজারো লাখকে জাহান্নামে নিয়ে যেত। আর তাকে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়ান, 3টা বছর পড়ান। পৃথিবীর যেখানে যাক সেখানে সে দিনদার হয়ে জীবনযাপন করবে। গতকালকে কানাডা থেকে এক মহিলা ফোন দিয়ে বলছে, হুজুর সিলেটি ভাষা দোয়া করতা আমি রাবে অবশ্যই হইতাম। সুবহানাল্লাহ বলবেন না? কানাডার মহিলা, দোয়া করতা আমি রাবে অবশ্যই হইতাম। আমার জীবনের একটা স্বপ্ন, আমি রাবে অবশ্যই হইতাম। কি একে এম এ কানাডা যাক, এম এ সুইজারল্যান্ডে যাক, এম এ দিন মতো চলবে। তাকে দিন শিখান। এজন্য আমি তো ছেলেদেরকে ফর্মুলা দেই, ছেলেরা শুনো, এই যারা বিয়ে করো না তোমরা শুনো, যখন মেয়ে দেখতে যাবা প্রথম জিজ্ঞেস করবা কোরআন কারীম পড়েছ? তো বলবে জি না, তুমি বলবা তোমাকে নিব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ঠিক আছে তো? এবার বাবারা যারা মেয়ে বিয়ে দিবেন এবার দেখবেন ঠিক আসতে বলবেন। এবার বাবারা যখন মেয়ে বিয়ে দিতে যাবেন, ছেলে আসবে দেখতে, ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? জি না। কুলাঙ্গার কথা, যাও, তোমার কাছে মেয়ে বিয়ে দিব না, যাও। এবার ঠিক বলছেন এটাকে কি কইছিল? ঠিক কমে গেছে। তাহলে না ব্যালেন্স ঠিক হবে। কোরআনকে নিজের ওন্না বানান, কোরআনকে নিজের বিছানা বানান, কোরআনকে সকাল বানান, কোরআনকে বিকেল বানান, কোরআনকে দুপুর বানান। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার ওন্না, কোরআন আমার বিছানা। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? ওই যে এ বি সি ডির আগে কোরআন, অ আ ইর আগে কোরআন। সকালবেলা কোরআন, তোমার পড়াশোনা যেন শুরু হয় কোরআন দিয়ে, তোমার গবেষণা শুরু হয় যেন কোরআন দিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে মেয়েদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসা বালিকা শাখা হচ্ছে, এই মাদ্রাসা বালিকা মাদ্রাসা হচ্ছে। আপনারা কি খুশি না বেজার বলেন? নূরে মদিনা মহিলা কওমি মাদ্রাসা। মেয়েকে দিয়ে দেখেন, মাত্র 3টা বছরের ব্যবধানে দেখবেন এই গ্রামে আর বেপর্দা কোনো রমণী নাই। 3 বছরের ব্যবধানে দেখবেন ইনশাআল্লাহ। 3 বছরের ব্যবধানে দেখবেন এই গ্রামের দূর দূর থেকে মানুষ এই গ্রামে ইমাম সাহেবদেরকে ফোন দিচ্ছে, হুজুর আপনাদের গ্রামে কি ভালো মেয়ে আছে? শুরু হবে। 10 বছর পরে দেখবেন এই গ্রামে আর মেয়েরা 18 বছর পার হইতে হবে না, সব বিয়ে হয়ে গেছে। আমার তো চ্যালেঞ্জ দিতে মন চায়, আমাদের মেয়েরা খুদুরি পড়ে আর সরে বেকায়া পড়ে বিয়ের জন্য মানুষ সিরিয়াল লাগে, আর ওরা মাস্টার্স পড়ার পরে বাস্তব না বাস্তব? বাস্তব। মেয়েদেরকে দিন শিখান, দিন শিখান। এই মেয়ে আপনার ঘরের চেরা, স্বামীর ঘরের ফুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, অন্যথা কি অবস্থা? আচ্ছা, আপনি কি মনে করতেছেন জিন্সের প্যান্ট পরে যারা রাস্তায় ঘুরে, এদের পেছনে ঘুর ঘুর করে কত মানুষ, এদের খুব দ্রুত বিয়ে হয়? বুঝে না কথা, দ্রুত বিয়ে হয় না। এবার তাহলে অন্য সাইডও বলি, ছেলেরা যারা হাফ প্যান্ট পরে পরে মোটরসাইকেল চালাও, তোমরাও মনে রেখো তোমাদেরও দ্রুত বিয়ে হবে না। কারণ তুমি যে হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালাইছো, তো গ্রামবাসী দেখছে। ওই গ্রামের মানুষ যখন এই গ্রামে এসে খবর লয় ছেলেটা কেমন, আরে দূরে বখাটে হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালায়। বাস্তব না বাস্তব? হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালানো হলে দেখলে কি বলবেন জানেন? পুরান কুত্তার ভাত নাই, নতুন কুত্তার আমদানি। সাফ এটা বলে দিবেন। সমাজে দেখা যাইতেছে এখন, ইদানি সমাজে দেখা যায় কিনা বলেন? আপনাদের গ্রামে এখন এত অশ্লীল হয় নাই, আছে না নাই? এটা কি বুঝাইতে চায়? ও হাফ প্যান্ট পরে কি বুঝাইতে চায়? কি ও ভদ্র মডার্ন? এই কুকুরের কি পরা আছে? কুকুর হবে আলটা মডার্ন, ও তো হাফ প্যান্টও নাই। বুঝেন নাই কথা বলেন? ও তো কি নাই বলেন? হাফ প্যান্টও নাই, ও তো হাফ প্যান্টও নাই, তো ও তো আলটা মডার্ন হওয়ার কথা। তুমি যদি মডার্ন হও, হাফ প্যান্ট কিন্তু মডার্ন হও, ও তো হবে কি আলটা মডার্ন। তুমি যদি আরে বাংলা কন্যা, আরে বাংলা কন্যা, তুমি যদি আধুনিক হও, ও তো অত্যাধুনিক। আর বুঝেন নাই কথা মনে? ও তো কি কিনা, ও তো পুরাই নাই কি। আচ্ছা বললে তো পুরা পুরা খুললে হাঁটে, এটা কি পাগল না হাফ পাগল? পুরা বলেন, বলেন। পুরা খুলে হাঁটে, এটা কি পাগল না অর্ধেক পাগল? তা হাফ প্যান্ট পিঁধে হাঁটে, এটা হাফ পাগল। বুঝাইতে পারলাম না মানে। পুরা খুলে হাঁটলে এটা কি হয়? পাগল। এটা কেউ মডার্ন বলবে না, পুরা পাগল বলবে। তা হাফ প্যান্ট পিঁধে, থ্রি কোয়ার্টার পিঁধলে, আবার ছেঁড়া ফ্যান পরে, অর্থাৎ কি করবে দিশা নাই। বাস্তব না বাস্তব? কি করবে দিশা নাই। আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমারে আপনারা যারা 20 বছর ধরে দেখছেন একই ড্রেসে দেখেন। বাস্তব না বাস্তব? এই গ্রামে আমার আসা যাওয়া 20 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। এই গ্রামে এই গ্রামগুলিতে আমার আসা যাওয়া প্রায় 20 বছর। তাহলে আমারে কয় ড্রেসে দেখছেন? ইভেন এক কালারের ড্রেস দেখছেন, এক কালার, একই কাপড় দেখছেন, একই কাপড়। একটু এটা যেমন দেখছেন আজ 20 বছর আগে, এটা এমন আছে। পোর্টাটা যেমন দেখছেন তেমনই আছে। কারণ আমরা যে একজনকে ধরছি, আর ওরা যে হত্যার জন্য ধরছে, কারে ধরবো হুঁশ নেই। কখনো এটা, কখনো এটা, ব্যান একটা, বিয়াল একটা, হাজে একটা, সাথে একটা। তারপরেও ভালো লাগে না। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, ইমান বানাও, আমল বানাও, ইমান বানাও, আমল বানাও, কলিজায় ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদর্শ বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়াতে সুন্দর এক জীবন তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার জীবন সুন্দর হবে। তোমার জীবন কি হবে? তোমার জীবন সুন্দর হবে। রাত সন্ধ্যায় বিয়ে হবে, সকালবেলা নাই, এমনটি ঘটবে না। সুবহানাল্লাহ বলেন। এমনটি বলতে হবে না তোমাকে, এটা আমার 5th হাজবেন্ডের ফার্স্ট সন। কি বলে? 5th হাজবেন্ডের কি ফার্স্ট সন। আর আমাদের কি বলে এটা? আমাদের বিবিরা কি বলে? এটা আমার ফার্স্ট হাজবেন্ডের 6th সন। বুঝলাম না যে, এটাও বুঝলাম না। আল্লাহর কসম, ইসলাম আমার জীবনের রক্ষা কবচ। কোরআন আমার জীবনে রক্ষা কবচ, দ্বীন আমার জীবনে রক্ষা কবচ, দ্বীন আমার জীবনের শেষ ঠিকানা, দ্বীন আমার শান্তির শেষ মোহনা। সুবহানাল্লাহ বলে না, কি বলছে বলেন? দ্বীন আমার জীবনের কি? শান্তির শেষ ঠিকানা। দ্বীন আমার জীবনের শান্তির শেষ ঠিকানা, চাই আমি পুরুষ হই চাই আমি মহিলা হই। ইমান আমার জীবনের শেষ ঠিকানা, আমল আমার জীবনের শেষ ঠিকানা। আমলেই দিতে পারে আমার সুখের সুখের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলে না। আমরা মনে করছি ফেসবুক দিবি সুখের গ্যারান্টি, এজন্য যত ফেসবুক ঢুকে তত নাই কয় না। বার ঘরে একটা বিদেশে চলে গেছে, ঘরে একটা বড় মোবাইল দিয়ে গেছে, 3 বছর আইসা দেখে পরে আইসা দেখে যে নাই, গেল আম্মাও গেল ছালাও গেল। বাস্তব না বাস্তব? কদিন আগে এয়ারপোর্টে দেখছেন না, বিদেশ থেকে নামছে, একজনে এদিকে টানে আরেকজনে ওদিকে টানে, পুলিশে গিয়ে গায়ে কি হয়েছে, এটা আমার স্বামী, ওটাকে আমার স্বামী, পত্রিকা লেখা স্বামী তুমি কার? পত্রিকা কি বলে, স্বামী তুমি কার? আজীব বিষয়, কি কি ঘটছে, কি হতে যাচ্ছে। এরপরেও চোখে আঙ্গুল, এরপরেও বুঝি না। আলহামদুলিল্লাহ, ইমান বলারা আমল বলারা সুখের সাগরে বসবাস করতেছে, ওরা হতাশার সাগরে বসবাস করতেছে। বাস্তব না বাস্তব বলেন? ওরা কোথায় বসবাস করতেছে বলেন? হতাশার সাগরে, দুঃখের মহাসাগরে, দুঃখের কি বলেন, দুঃখের মহাসাগরে। আর ইমান আমল ওয়ালারা সুখের মহাসাগরে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়াতে হায়াত তয়্যিবা দান করেন, আখিরাতে অনন্ত জান্নাত নসিব করেন ইনশাআল্লাহ। মওতের পরে দেখা যাবে আসল সুখী কারা, আসল সুখী কি। আমাদের চাটাইতে যে সুখ, আল্লাহর কসম ওদের মার্বেল পাথরে এই সুখ নাই। আমাদের চাটাইতে মহাসুখ, আমাদের চাটাইতে কি মহাসুখ। এজন্য হাকিমুল উম্মত বড় সুন্দর করে বলেছেন, হ্যাঁ আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও অচিরেই বাদশাহ, আল্লাহকে হারিয়ে যদি তুমি বাদশাহ হও অচিরেই ফকির। আল্লাহকে হারিয়ে যদি কেউ কি হয় বলেন, বাদশাহ। আল্লাহকে হারিয়ে বাদশাহ, আরে বাদশাহ না আমেরিকারই বাদশাহ, অচিরেই ফকির। আল্লাহকে পেয়ে যদি তুমি কি চাটাইতে ঘুমাও, সে অচিরেই কি বাদশাহ। এই জন্য বাচ্চাদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। আমি বলি দিন শিখার আখেরি রাস্তা, দিন শিখার 3টা রাস্তা। 1 নম্বরে নুরানি মাদ্রাসা, 2 নম্বরে দাওয়াত ও তাবলীগ, 3 নম্বরে কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহব্বত করা। মনে থাকবে কথা কি বলছি বলেন? কটা রাস্তা কইছি কোন? 4 নম্বর আরেকটা রাস্তা আছে, এটা হলো কোনো আল্লাহওয়ালার কিতাবাদি পড়লেও আল্লাহ তাআলা কিছুটা দ্বীন নসিব করে। কথা বুঝে আসছে কিনা বলেন? একমত আমরা আমার সাথে? একমত, সবাই একমত। তাহলে 1 নম্বর রাস্তা কি? আপনার বাচ্চাকে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, ছেলে হোক মেয়ে হোক। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান ইনশাআল্লাহ, এই বাচ্চা কোনো না কোনো দিন দিনের দিকে ফিরে আসবে। এরপরে হলো, যদি কোনো যুবক আল্লাহ রাস্তা কিছু সময় লাগিয়ে দেয়, আল্লাহ রাস্তা কিছু সময় লাগিয়ে দেয়, আশা করা যায় দিন ফিরে আসে। এরপরে যদি কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করেন, আপনাদের হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলি আমাদের ঢালকানগর হযরত ওয়ালা, হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আমাদের হযরত ওয়ালার খলিফা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত ওয়ালা খলিফা। আপনি জানেন না? হযরত ওয়ালার খলিফা বলে দিলাম আজকে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ঢালকানগর হযরত ওয়ালার কি খলিফা। হযরত মজলিস চালু করে দেন ইনশাআল্লাহ, মসজিদ চালু করে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদ চালু করে দেন। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। হযরত ইনার খেলাফত আমারও আগে, ইনি হযরতের কাছে গেছেও আমার আগে। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, মসজিদ চালু করে দিবেন। কোন না কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবেন। বলেন কি বলছি বলেন? কোন না কোন আল্লাহওয়ালাকে কি করবেন? মহব্বত করবেন। কোন না কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। জওয়ানরা বলেন পড়বো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, আপনাদের সহসভাপতি সাহেব বলেছেন অনেক ঋণ আছে। আল্লাহ তাআলা করে মাদ্রাসার